আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমডিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2% থেকে কমিয়ে 1% করা হলো জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি, প্রজ্ঞাপন জারি। করোনা ভাইরাসে আক্রান্ত আরো 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3114 জন, গ্রামেও বাড়ছে সংক্রমণ। একুশ দিনের জন্য লকডাউন হচ্ছে রাজধানী ওয়ারী এলাকার কিছু অংশ। বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ন্যায্য পাওনা শীঘ্রই বুঝিয়ে দেওয়া হবে, বস্ত্র ও পাটমন্ত্রীর ঘোষণা। এবং বন্যায় পানিবন্দী লাখো মানুষ, কুড়িগ্রাম ও জামালপুরে 13 জনের মৃত্যু, যমুনা ও পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি। এই জন্য সরকারের আইন ও বিচার বিভাগ কর্তৃক 2014 সালের ডিসেম্বরে রেজিস্ট্রেশন ফি জারিকৃত প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক্ষেত্রে দলিল মূল্য 10,000 টাকার বেশি না হলে মূল্যের ওপর 1% হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তবে সর্বনিম্ন ফি 100 টাকার কম হবে না। এছাড়া দলিল মূল্য 10,000 টাকার বেশি হলে মূল্যের উপরে 1% রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে, যা আগামী 5 জুলাই থেকে কার্যকর হবে। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1968। নতুন করে শনাক্ত হয়েছেন 3114 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,65,391। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এই তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3114 জনের, আর মৃত্যু হয়েছে 42 জনের। 18 মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এখন তা পৌঁছে গেছে 2,000-এর কাছাকাছি। নাসিমা সুলতানা বলেন, গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ এবং 10 জন নারী, 31 জন হাসপাতালে এবং 11 জন বাড়িতে মারা গেছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন এবং এ পর্যন্ত 1,968 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন এবং নারী 10 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, খুলনা বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 3 জন, রংপুর বিভাগে 4 জন, সিলেট বিভাগে 3 জন এবং বরিশাল বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। সারা দেশে 71টি ল্যাব থাকলেও এর মধ্যে 24 ঘন্টায় 63টি ল্যাবে 14,781টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনা সহ মোট পরীক্ষা করা হয়েছে 14,650টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,17,347টি। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,114 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,56,391 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.26% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.13%। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,606 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 68,048 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 877 জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 687 জন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় এ পর্যন্ত আরও অন্তত 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অধিকাংশ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। গত কয়েকদিন ধরে কুমিল্লায় বাড়ছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় এ জেলায় 2 জন করোনা এবং 6 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়ালো 103। বরিশালে করোনা 1 জন এবং উপসর্গ নিয়ে 4 জন সহ মোট 5 জনের প্রাণ গেছে।
খুলনায় করোনায় মৃত্যু হয়েছে একজনের, আর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। চট্টগ্রামে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন তিনজন, এ নিয়ে জেলায় মৃত্যু হলো 187 জনের। সিলেট এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে আরও দুজনের, করোনা পজিটিভ হয়ে দিনাজপুরে দুজন ও বগুড়ায় একজন মারা গেছেন। মৌলভীবাজারে করোনা পজিটিভ হয়ে পুলিশের সাবেক এক কর্মকর্তাসহ দুজন এবং উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নিয়ে মারা গেছে সিনিয়র এক নার্সসহ দুজন। ময়মনসিংহে উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। নওগাঁয় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ করোনা পজিটিভ হয়েছেন 80 জন। এছাড়া নোয়াখালীতে 46 জন, রংপুরে 34 জন, নাটোরে 28 জন, জামালপুরে 15 জন, পটুয়াখালীতে 6 জন ও নেত্রকোনায় 5 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সারা দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না, তাই এ ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডের ওয়ারি এলাকার কিছু অংশ। শনিবার ভোর 6টা থেকে 25 জুলাই পর্যন্ত মোট 21 দিন এই লকডাউন কার্যকর থাকবে। এর মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সুনীল রবিদার জুতো মেরামত করেই সংসার চালান। শুক্রবার সকাল থেকে দুপুর গড়ালেও তার সর্বমোট আয় মাত্র 12 টাকা। আবার কাল থেকে 3 সপ্তাহের জন্য দোকান খুলতে পারবেন না। আমরা এখানে বসে কাজ করি 50-100 টাকার মতন, মানে এই 100 টাকা যদি না পাই তো আমরা আমাদের ছেলে মেয়ে না খায় মরবে। সুনীলের মতো দিন এনে দিন খাওয়া মানুষদের জন্য লকডাউন দুঃস্বপ্নের। টি স্টল আছে, ভ্যান রিক্সা চালায়, তো এই স্তরের এই লেভেলের মানুষই তো বেশি। লকডাউন দিতে আছে তো আমাদের ভালোর জন্য। ফার্স্ট থেকে যদি আপনি লকডাউনটা শুরু করতো তাহলে তো আপনার আমাদের দেশে এত মানুষ মারা যেত না, এতই হতো না। 21 দিন যে আমাদের ওয়ারির জন্য করছে এটা তো ঠিক না, করা উচিত ছিল তার সমস্ত ঢাকা। ওয়ারির কয়েকটি সড়ক রেড জোন ঘোষণা করায় শনিবার থেকে লকডাউন করে দেওয়া হচ্ছে। 17টি প্রবেশ পথের মধ্যে 15টি বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড-19 আক্রান্ত তারা যদি আমাদের হাসপাতালে ভর্তি হতে চায়, আমাদের মাননীয় মেয়র অন্তত ওয়ারি এলাকার জন্য 100 শয্যা বিশিষ্ট আমাদের মহানগর হাসপাতালের বেড রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল রুম থেকে পুরো এলাকা নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ফোন দিলেই মিলবে সেবা। কন্ট্রোল রুমে আমাদের কিছু হটলাইন নাম্বার থাকবে, যে নাম্বারে যোগাযোগ করলে আমাদের ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে আপনার জরুরি বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সেবাটা এটা পৌঁছে যাবে। ওয়ারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা সম্ভাব্য রোগীর নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে সিটি কর্পোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে। করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার বন্ধে এলাকাভিত্তিক লকডাউন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। রাজাবাজারের পর ওয়ারি থানার বেশ কিছু অংশ এবার লকডাউন ঘোষণা করা হয়েছে। ওষুধের দোকান ও কিছু সুপার শপ ছাড়া এ এলাকায় টানা 21 দিন বন্ধ থাকবে সব ব্যবসা প্রতিষ্ঠান। তবে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা বলে মনে করছেন এলাকাবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বন্ধ হয়ে যাওয়া 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের ন্যায্য সব পাওনা শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পাশাপাশি বেসরকারি উদ্যোগে পাটকলগুলো আবার চালু হলে পুরনো কর্মীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব জানান তারা। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে গেল খুলনা ও যশোর সহ দেশের রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল। রাত 10টায় মিলগুলোর সামনে টাঙিয়ে দেওয়া হয় শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের নোটিস। খবর পেয়ে রাতেই বন্ধ কর্মস্থলের সামনে ছুটে যান পাটকল শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পাট মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় মিলগুলোর উৎপাদন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী 60 দিনের মজুরি ও গ্র্যাচুইটি সহ প্রাপ্য সব সুবিধা পরিশোধ করার কথাও বলা হয় ওই নোটিশে। কয় টাকা পাবো মনের ভিতরে একটা চিন্তা ভাবনা। আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিষ্ঠান
রাখার জন্য। ছেলেমেয়েদের কিভাবে লেখাপড়া করাবো, কিভাবে চলাফেরা করাবো তা আমি বলতে পারি না সঠিক মতন। আমার ব্র্যান্ডে এটা ক্যাচ করতেছে না, আমি কি করবো এখন? এ বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকায় নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বঙ্গবন্ধু কন্যা বলেছেন তাদেরকে কিন্তু একটি শ্রমিককেও কিন্তু তোমরা নেগলেক্ট করতে পারবে না, তাদের প্রত্যেককে পুনর্বাসন করতে হবে। রানিং মাসের মাইনেটি এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, তারপরের মাসের প্রথম সপ্তাহে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, আবার তারপরের মাসেরটা তারপরে প্রথম সপ্তাহে চলে যাবে, তারপরে তো আপনাদের বাজেট ক্লিয়ারেন্স হবে। সেই বাজেট ক্লিয়ারেন্স হলে সেই পরে আপনাদের এর মধ্যে তিনি বলেছেন তিন দিনের মধ্যে সমস্ত লিস্ট করতে, এর মধ্যে আপনারা জেনে যাবেন কে কত পাচ্ছেন না পাচ্ছেন সেটা আপনারা অবগত হবেন। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা আবু তাহের শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নিজান সুপিয়ান তাকে আশ্বস্ত করে বলেন প্রধানমন্ত্রী ও তার সরকার পাটকল শ্রমিকদের পাশে রয়েছে। পাটমন্ত্রী মহোদয়ের কাছে প্রত্যেক শ্রমিক যাতে এককালীন তাদের টাকাটা পায়, তাদের যেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে না হয়, এটা আপনি অবশ্যই নিশ্চিত করবেন বলে আমি আশা করি। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুখ্য সচিব আহমদ কাইকাউদ জানিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে এ পর্যন্ত পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে তবে এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে, অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। লোকসানে থাকা খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল গত বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করে শ্রমিকদের সমুদয় বকেয়া এককালীন পরিশোধের ঘোষণায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিকেলে খালিশপুর শিল্প অঞ্চলে মিছিল বের করে সর্বস্তরের জনতা ও পাটকল শ্রমিকরা। এর আগে জেলা প্রশাসক বিভিন্ন মিলে গিয়ে শ্রমিকদের মাঝে সরকারের ঘোষণার লিফলেট বিতরণ করেন। এছাড়াও অবসরপ্রাপ্ত শ্রমিকরা সকল মিল প্রধানদের সাথে যৌথভাবে বিজেএমসির আঞ্চলিক কার্যালয় এলাকায় সমাবেশ করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সরকারের ভুল যে কেউ ধরিয়ে দিতে পারে, সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক, তবে অন্ধের মতো সমালোচনা কখনো সহায়ক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে করোনাকালীন সময়ে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মহামারী মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার চেক তুলে দেন মন্ত্রী। এই সময় অবশ্যই সরকারের ভুল ধরিয়ে দিবে যে কেউ, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেটি থাকতে হবে, আমরা সেটিতে বিশ্বাস করি এবং আমরা মনে করি সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক। কিন্তু অন্ধের মতো সমালোচনা বা যারে দেখতে নাই তার চলন বাঁকা সেই মনোবৃত্তি থেকে সমালোচনা সেটি কখনো সহায়ক নয়। সবাইকে অনুরোধ জানাবো আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মহামারীকে মোকাবেলা করি, আমরা আমাদের দেশকে রক্ষা করি। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, ডুবে গেছে অসংখ্য গ্রাম, পানিবন্দী লাখো মানুষ, তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যায় এ পর্যন্ত কুড়িগ্রাম ও জামালপুরে মারা গেছেন 13 জন। এস এম আশরাফের রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের ধকল সামলে না উঠতে এবার বন্যার সাথে যুদ্ধ করতে হচ্ছে উত্তরাঞ্চলের লাখো কৃষককে। অনেক জায়গায় তলিয়ে গেছে তাদের শেষ সম্বল, ফসলি জমি। কুড়িগ্রামে গত এক সপ্তাহে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে প্রায় 1.5 লাখ মানুষের। সংকট বেড়ে চলেছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের। গত 24 ঘণ্টায় পানিতে ডুবে 2 শিশুসহ এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। কোনো বাড়িতে না দাগ নাই, কোনো বাড়িতে নৌকা নাই, কি যে আমাদের যে সমস্যা হয়েছে সেটা কল্পনার বাইরে। বাড়ি ঘর ছাড়িয়ে বাচ্চা কোচ্চা গরু ছাগল হাঁস মুরগি নিয়ে মানুষের বাড়ি বাড়ি আছে, খুব কষ্টের মধ্যে আছে। ঘরের ভিতর পানি, সব আসে ঘরের মধ্যে বাড়ি করছে, কাজকর্ম নেই, বৃষ্টির মধ্যে কাজকর্ম হয় কটি থেকে আর খাওয়া দাওয়ার কষ্ট।
জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও বাড়ছে অন্যান্য শাখা নদ নদীর পানি। জেলার 7টি উপজেলার 43টি ইউনিয়ন ও 8টি পৌরসভা প্লাবিত হয়েছে, তাতে পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। সরকারি হিসেবে জেলায় বন্যার পানিতে ডুবে 7 জন ও সাপের কামড়ে 1 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুরে পুরনো ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জে গত 24 ঘণ্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। অন্যান্য নদীর পানিও বাড়ছে, তাতে অবনীত হয়েছে সার্বিক বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে এখনও পানি নামেনি। শহরের 70 ভাগ এলাকার ঘর বাড়িতে জমে আছে পানি, তাই মানবেতরভাবে চরম দুর্ভোগের মধ্যেই জীবনযাপন করছেন সেখানকার মানুষজন। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। উজানে ভারী বৃষ্টিতে সেখানকার নদীর পানি বাড়বে বলে হুঁশিয়ার করেছে পানি উন্নয়ন বোর্ড। এস এম আশরাফ, এটিএন বাংলা। এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলছে সীমিত আকারে। বর্তমানে 7টি ফেরি দিয়ে এই রুটে যানবাহন পারাপার করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাতে একটি রো রো ফেরি নাব্যতা সংকটে বিকল্প চ্যানেলে আটকে যায়। এরপর থেকে স্রোতের তীব্রতা বৃদ্ধি পেলে বুধবার থেকে সীমিত সংখ্যক ফেরি দিয়ে নৌ রুটটি সচল রাখা হয়। বিআইডব্লিউটিএসের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরি স্বল্পতায় ঘাটের দুপাশে কয়েকশো ছোট বড় গাড়ি ও ট্রাক আটকে রয়েছে। দুর্ভোগ কমাতে বিকল্প রুট ব্যবহারের জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। পদ্মা ও যমুনায় পানি বৃদ্ধির ফলে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। তীব্র স্রোতে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগায় পাটুরিয়া ঘাটে বাড়ছে যানবাহনের চাপ। বিআইডব্লিউটিএসের আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ফেরিঘাটে প্রায় 400 পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষা রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী বাস পারাপার। ফেরি বহরের 17টির মধ্যে 13টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। পদত্যাগ গ্রহণ করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দেন প্রেসিডেন্ট। তবে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ফিলিপ। চলতি বছরের শুরু থেকে প্রধানমন্ত্রী ফিলিপ পদত্যাগের বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। করোনা মহামারী শুরু হওয়ার পর সেই আশঙ্কা বেড়ে যায়। ফ্রান্সের মূলধারার গণমাধ্যমগুলোতে প্রায়ই প্রেসিডেন্ট ম্যাক্রন এবং ফিলিপের মধ্যে বনিবনা না হওয়ার খবর প্রকাশিত হচ্ছিল। ফরাসি পত্রিকা লু প্যারিজিয়ার তথ্য মতে বৃহস্পতিবার সন্ধ্যায় এলিজি প্রাসাদে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ও প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ সাক্ষাতে মিলিত হন। ওই বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত হয় এবং শুক্রবার সকালে পদত্যাগের ঘোষণা আসে। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। বাংলাদেশে অলরাউন্ডার সাকিব আল হাসানকে চলতি শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজ এর সঙ্গে যৌথ গবেষণায় এই ফল প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট মান্থলি। গত 20 বছরের পরিসংখ্যান বিবেচনায় সাকিবকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেওয়া হয়েছে। তার ওপরে রয়েছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। টেস্টে ষষ্ঠ স্থানে নাম থাকলেও টি টোয়েন্টিতে জায়গা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 2% থেকে কমিয়ে 1% করা হলো জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি, প্রজ্ঞাপন জারি। করোনা ভাইরাসে আক্রান্ত আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,114 জন, গ্রামেও বাড়ছে সংক্রমণ।
21 দিনের জন্য লকডাউন হচ্ছে রাজধানীর ওয়ারী এলাকার কিছু অংশ। বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ন্যায্য পাওনা শীঘ্রই বুঝিয়ে দেওয়া হবে, বস্ত্র ও পাট মন্ত্রীর ঘোষণা। এবং বন্যায় পানিবন্দী লাখো মানুষ, কুড়িগ্রাম ও জামালপুরের 13 জনের মৃত্যু, যমুনা ও পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।